অচ মারা গায়, এইভাবে কি হয়, এইভাবে কি কাজ করা যায় বলো তো। আমার তো আর ভালো লাগছে না। তোমাকে এই জন্যই বলেছিলাম, সাবি টাবি করার দরকার নেই। পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো। ও ওই যে একজনকে পেয়েছি, এই যে কাকা বাবু, হ্যালো, এই যে শুনছেন আচ্ছা, মানে আমরা এসেছিলাম কি ওই মশা দমন সংস্থার পক্ষ থেকে। মানে কোন এলাকায় কিরকম মশা, এর উপর আমরা একটা রিপোর্ট তৈরি করছি। বাবা তাড়াতাড়ি বল। জি, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই এলাকায় মশা কেমন। মশা তো ওই যে কালা কালা এক ধরনের ছোট প্রাণী, বুঝছেন, এই যে পাখা আছে দুইটা, হুল আছে, আবার এই যে ভো 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 পাখা দিয়ে আবার দৌড় দেয়, ভো 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 করে। আরে ভাই না, আমি ওইটা জানতে চাচ্ছি না, আমি ওইটা ঠিক বলছি না। তাহলে কি? আমি বলছি যে মশা লাগে কেমন। মশা কেমন লাগে, ঝাল টক না তিতা না মিঠা, তাই না? কি বলছেন আপনি এসব? আমি কি বলছেন, আপনি কি উত্তর করছেন? আমি আবার কি কইতেছি দেখেন দেখি, আবার কি কয় না? মানে আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছে, আমি বলতে চাচ্ছি যে মশার উৎপাত কেমন, উৎপাত কেমন। এই শ্যামরা হাসাইলো রে হাসাইলো, মশার আবার উৎপাতের কি আছে? ছোট্ট একখান প্রাণী, একখান থাবা দিলে আর একখান জায়গা থাকে না, ওর আবার উৎপাত কি? ও কি কেডার নাকি সন্ত্রাসী নাকি? আরে ধান মিয়া, আমি কি বলছেন, আপনি কি বলছেন? আই মিয়া, আমি আবার কি উত্তর দিতেছি? তাড়াতাড়ি কর মিয়া, আমার আবার নিরানি দিবে। আরে ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি মশা কামড়াই কেমন। ও কামড়ায় কেমন, ব্যাকল ব্যাকল। আরে মিয়া, মশা আবার কামড়ায় নাকি? ওর কি দাঁত আছে? ওর একটা সুন্দর হুল আছে, ওই হুলটা দিয়ে এইভাবে যা ফুটিস করে ফুটে দেয়।